রেজাউর রহমান, আপনি লিখেছেন মৃত ব্যক্তির নামে আকিকা দেওয়া যাবে কিনা, জীবদ্দশায় আকিকা দিবেন, মৃত্যুবরণ করার পর তো আর আকিকা দেওয়ার সেই ইম্পর্টেন্সই থাকে না। আজিদ আক্তার লিখেছেন, ওমরা হজ কি ডেইলি করা যাবে? মক্কা অবস্থানকালে আমি যদি ওমরা করতে চাই তাহলে নিজের জন্য ওমরা, পর আমার মৃত্যু মামার জন্যই ওমরা করতে পারবো? হ্যাঁ, মৃত মামার জন্য ওমরা করতে পারবো না, ডেইলি ওমরা করতেও অসুবিধা নেই। লাকি শিকদার লিখেছেন, আপনার কি কোনো বই বের হয়েছে? আমাদের সকাল সন্ধ্যার দোয়া, রসুল্লাহ সাল্লাহ আসলাম সকাল সন্ধ্যার দোয়ার বই এবং জিকির, এছাড়া রমাদান প্ল্যানার, এই দুটি বই আছে। আর আমাদের যে আপনার সিরাজ শাহরুখ আছে আমাদের আমার সম্পাদনায়, সেটিও পাওয়া যায় রকমারিতে। এর বাইরে আমরা দুটি বই খুব শীঘ্রই ইনশাআল্লাহ প্রকাশ করব, পরিকল্পনা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করে, দোয়া করবেন। আপাতত আমাদের অন্য কোনো বই নেই, ফাউন্ডেশন থেকে আমরা আমাদের সমস্ত বইগুলো প্রকাশ করে থাকি সচরাচর। অরিতা এআইডি থেকে আপনি রেখেছেন, গরু দিয়ে কি আকিকা করা যায় নাকি বকরি জবাই করা জরুরি? আপনি আকিকার ক্ষেত্রে যদি একবারে সরাসরি সুন্নার কাছাকাছি থান তাহলে দুটি বকরি দিবেন, ছেলে হলে মেয়ে হলে একটি দিবেন। আর যদি আপনি সুন্নার আলোকে আপনার বকরির জায়গায় গরু দিতে চান, হয়ে যাবে আশা করা যায়। বাট একেবারে সরাসরি সুন্নার উপর আমল করলে আপনি ছাগল বা খাসি, বকরি খাসি, এটা কোরবান আকিকা দিলে সেটি হবে সবচেয়ে উত্তম।